সাবস্ক্রাইব করুন আতিক টিউনসকে আর পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিন যাতে করে নতুন কোনো ডিটেইলস আপনি মিস না করেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি কথা বলবো অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পোস্ট ক্রেডিট সিন নিয়ে। আপনি যদি এই ফিল্মটি না দেখে থাকেন তাহলে আপনি ভিডিওটি এখানে স্টপ করে দিন, কারণ ভিডিওটিতে স্পয়লারে ভরা। তা না হলে হয়তো আমি আপনার ভিডিও দেখার মজাটাই নষ্ট করে দেবো। তো চলুন এখন কথা বলি ফিল্মের পোস্ট ক্রেডিট সিন নিয়ে। সো ফ্রেন্ডস, আমি স্পষ্ট জানি এই ফিল্মের পোস্ট ক্রেডিট সিন কারো নজরে আসেনি, তবে যারা এমসিইউ এর চরম ফ্যান শুধুমাত্র তারাই ফিল্মের পোস্ট ক্রেডিট সিন ধরতে পেরেছেন। তো চলুন দেখি ফিল্মে দেখানো পোস্ট ক্রেডিট সিনগুলো কি কি ছিল। ফিল্মে দুইটি পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়েছে। মিড ক্রেডিট সিনে দেখানো হয়েছে প্রতিটি লিজেন্ড অ্যাভেঞ্জার্স এমসিইউ এর মুভিজ এর ফ্ল্যাশব্যাকের সাথে। সবার প্রথমে হকাইকে দেখানো হয়েছে পুরো কমপ্লিট জার্নির সাথে, তারপর আসে ব্ল্যাক উইডো, সেও পুরো জার্নির সাথে, তারপর থর, হাল, ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যান। আমরা যদি একটু খেয়াল করি টোটাল অ্যাভেঞ্জার 6 জন, যারা একসাথে দ্য অ্যাভেঞ্জার ফিল্মে 2012 সালে লড়াই করেছে। এক হিসাবে অ্যাভেঞ্জার্সদের এমসিইউ থেকে গুড বাই বলা হয়েছে, এদের আর এমসিইউ এর বাকি ফিল্মগুলোতে দেখা যাবে না। এই হলো ফিল্মের মিড ক্রেডিট সিন। তো এবার চলুন দেখি এন্ডিং ক্রেডিট সিনের দিকে, যেটা আমরা দেখিনি কিন্তু শুনেছি, তা আবার লোহা পেটানো শব্দ, কিন্তু ওই কাজ কে করছে তার ডিটেলস দেখানো হয়নি। তবে যদি আন্দাজ করি তাহলে এই কাজ করেছে আমাদের টনি স্টার্ক বা আয়রন ম্যান, যে সিনটি আমরা 2008-এ আয়রন ম্যান 1-এ দেখেছিলাম, যেখানে হ্যামার দিয়ে আয়রনকে পিটিয়ে পিটিয়ে টনি স্টার্ক নিজের জন্য প্রথম আর্মার তৈরি করে। তো ধারণা করা যায় আয়রন ম্যান ক্যারেক্টারকে রিবুট করার হিন্ট এটি। এমনটি কমিক্সেও দেখা গিয়েছে, যার নাম রিনি উইলিয়ামস, তাকে কমিক্সে আয়রন হার্ট হিসেবে দেখা যায়। এটি একটি ফিমেল বেস ক্যারেক্টার যেটা আমরা আপকামিং ফিল্মে দেখতে যাচ্ছি। এই চরিত্রে আমরা টনি স্টার্কের মেয়েকে দেখতে পারি, যে কিনা আয়রন ম্যানের কাজের উপর অনেক আগ্রহী। তবে সমস্যা হচ্ছে আয়রন ম্যানের মেয়ে অনেক ছোট, তাই আরেকটি ক্যারেক্টারের উপর শখ করা যেতে পারে, যার নাম হার্লি, যাকে আয়রন ম্যান 3-তে দেখানো হয়েছে। আমার শখ এই ক্যারেক্টারকেই আয়রন ম্যান হিসেবে দেখানো হবে, তবে তার টাইটেল কি হবে সেটা কারো জানা নেই। হয়তো জেন্ডার চেঞ্জ করে আয়রন হার্ট হিসেবে দেখানো হবে, সেটা তো আমরা এমসিইউ এর ফেজ 4-এ গিয়ে দেখতে পাবো। তো আজকের মতো এই পর্যন্তই। এই দুটি পোস্ট ক্রেডিট সিন নিয়ে এমসিইউ ফ্যানদের কি মতামত তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। সাথে সাথে আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সাথে থাকুন। বাই।